চাওক, এইটো আমাৰ নজনীয়া এটা কমিটি কেন্দ্ৰ সমিতিয়ে গঠন কৰি দিছে। গতিকে এতিয়া নজনীয়া কমিটিয়ে এই সম্পৰ্কত সিদ্ধান্ত ল'ব। কিন্তু বিশেষভাৱে ইতিমধ্যে আমি আমাৰ লোকসভাৰ নিৰ্বাচন সম্পৰ্কত আমি ইতিমধ্যে আমাৰ প্ৰস্তুতি আমি সম্পূৰ্ণ কৰিছোঁ। এতিয়া চাওক, প্ৰত্যেকটো ৰাষ্ট্ৰীয় দলেই যাতে অসমত আসনৰ সংখ্যা বৃদ্ধি কৰিব পাৰে, তাৰ বাবে তেওঁলোকে হয়তো তেনেধৰণৰ যোগাযোগ কৰিব পাৰে, সেইটো ডাঙৰ কথা নহয়। কিন্তু নহয়, যদি কোনোবাই ভাবে যে ইয়াত আমি আমাৰ সংখ্যা বৃদ্ধি কৰিব পাৰে বা আমাক আঞ্চলিক দলটো যিহেতু এতিয়া প্ৰাসংগিক, গতিকে তেনেধৰণে কোনোবাই চিন্তা কৰিব পাৰে বা তেনেধৰণে হয়তো যোগাযোগ কৰিব পাৰে। অসম গণ পৰিষদৰ বিধায়ক ৰমেন্দ্ৰ নাৰায়ণ কলিতাৰ ভাষ্য এয়া। পৰোক্ষভাৱে ৰমেন্দ্ৰ নাৰায়ণ কলিতাই যেন স্বীকাৰ কৰিছে, ভগপৰ সৈতে মিত্ৰতা হোৱাৰ পথত আগবাঢ়িছে বিজেপি। কিন্তু মুখ খুলি সকলো কথা এতিয়াই কোৱা, অগপৰ নেতৃত্বৰ সৈতে ইতিমধ্যে বিজেপিৰ যোগাযোগ চলি আছে। বিশেষকৈ ৰাম মাধৱে যোগাযোগ কৰিছে অগপৰ শীৰ্ষ নেতাৰ সৈতে। এই বিষয়ে ৰাজ্যিক পৰ্যায়ৰ বিজেপি নেতাৰ সৈতে কোনো ধৰণৰ আলোচনা কৰা নাই। অগপৰে বুজাবুজি সম্পূৰ্ণ হোৱাৰ পিছত ৰাম মাধৱ আৰু অমিত শ্বাহৰ ফালৰ পৰা হয়তো ৰাজ্যিক বিজেপিক জনোৱা হ'ব যে অগপৰ সৈতে মিত্ৰতা হৈছে, আৰু সেই মৰ্মে আগন্তুক লোকসভা নিৰ্বাচনত একেলগে প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব অগপ আৰু বিজেপি। আচলতে অকলশৰে এইবাৰ নিৰ্বাচন খেলিবলৈ ইচ্ছা প্ৰকাশ কৰা নাই অসম গণ পৰিষদে। নাগৰিকত্ব সংশোধনী বিধেয়কৰ বিৰুদ্ধে যি ঢৌ সৃষ্টি হৈছিল বুলি অগপ নেতৃত্বই ভাবিছিল, কাৰ্যতে এতিয়া তেওঁলোকে ধাৰণা কৰিছে সেই ঢৌ হৈ থকা নাই। কিয়নো নাগৰিকত্ব সংশোধনী বিধেয়কৰ বিৰুদ্ধে ৰাজ্যজুৰি প্ৰতিবাদ চলি থকা অৱস্থাতে অসম গণ পৰিষদে অকলে পঞ্চায়ত খেলি মুখ ঠেকেচা খাইছিল। এইবাৰ সেই ৰিস্ক ল'ব বিচৰা নাই অসম গণ পৰিষদৰ নেতৃত্বই। যিকোনো প্ৰকাৰে কোনো এটা সৰ্বভাৰতীয় দলৰ সৈতে মিত্ৰতা কৰিবলৈ বদ্ধপৰিকৰ অসম গণ পৰিষদ। অগপই প্ৰথমে কংগ্ৰেছৰ সৈতে মিত্ৰতা কৰিব ওলাইছিল। অগপই বিচাৰিছিল কলিয়াবৰ সমষ্টি, কিন্তু গৌৰৱ গগৈ সমষ্টি এৰিবলৈ অস্বীকাৰ কংগ্ৰেছৰ, ফলত কংগ্ৰেছৰ মিত্ৰতা নহ'ল অগপৰ। 24 ঘণ্টাৰ বাতৰি কাৰ্যত স্বীকাৰ কৰিলে তৰুণ গগৈ। প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তৰুণ গগৈ স্বীকাৰ কৰিছে কংগ্ৰেছৰ সৈতে মিত্ৰতাৰ পথত আগবাঢ়িছিল অসম গণ পৰিষদ, কিন্তু অগপৰ বাৰে বাৰে কলিয়াবৰ আসনখন বিচাৰিছে। কলিয়াবৰ সমষ্টিৰ পৰা কেশৱ মহন্তৰ ভাতৃ মণিমাধৱ মহন্তক অগপৰ টিকট দিব বিচাৰে, কিন্তু গৌৰৱ গগৈ সমষ্টি কোনো ক্ষেত্ৰতে এৰি দিবলৈ ৰাজি নহয় কংগ্ৰেছ। নাই, সেইটো আকৌ হেৰিয়ে কৰিবলৈ বিচাৰিছিলে, এ জি পিয়ে কৈছিলে যে এইটো আমাক দিয়ক, এ জি পিক আমি খেলি দিম, সেইটো কোৱাটো হয়, সেইটো ৰকীয়ে কৈছিলে, মই নাজানো যে আমি কৈছিলে আৰু তুমি এটা চিটিং চিটটো আমি এৰি যাম নেকি কথা এটা, অগপ বিজেপিৰ লগত যাবই, দুইটা দলৰ মাজত বুজাবুজি চলি আছে দাবী কৰিলে তৰুণ গগৈ। বিটিআৰ বুলি যদি ক'ব বিচাৰে, এ জি পিয়ে হ'ল অসমীয়া মানুহক আটাইতকৈ যদি ঠগন দিয়া পাৰ্টি হ'ব এতিয়া যদি যায়, আৰু যোৱাৰ মই 99% যোৱাৰে হেৰি দেখিছোঁ, হে 99% চুচুক চামাককে যে যায় বুলি কয়, চুচুক চামাককে এতিয়া গৈ 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 এতিয়া তেওঁলোকৰ লগত যিটো দেখিছোঁ, তেওঁ তাৰমানে তেওঁলোক ক'ত আঞ্চলিক দল, ক'ৰ অসমবাসী ৰাইজৰ সেৱাটো বুলি এওঁলোক ক্ষমতা লাগিব, এওঁলোক যে ক্ষমতা লবি টকা পইচা লবি এৰিব নোৱাৰে, সিদিনালৈকে দুইটাই গোৱাল গালি গুলিলে, এতিয়া আকৌ নহয়। অগপ বিজেপিৰ এই মিত্ৰতাৰ প্ৰক্ৰিয়াটোত নেতৃত্ব লৈছে সভাপতি অতুল বৰা আৰু উপসভাপতি কেশৱ মহন্ত।
সমগ্র প্রক্রিয়াটির পর আঁতরি আছে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্তই। মহন্তই বিজেপির সঙ্গে পুনের মিত্রতা হওয়া বিচার নাই। মই জনাত আৰু দেই, কাৰণ মই জনাত বুলিয়ে কৈছোঁ। মহন্তৰ লগত কিন্তু মই কথা পতা নাই। মহন্তৰ ষ্টেন আগৰ পৰা আছিল, হেৰিটো কি কয় এলাইন নকৰাটো, সেইটোত মই নকওঁ। আৰু সেইটোত মহন্তৰ স্থিতিটো এতিয়াও একে আছে বুলি মই ধৰি লওঁ, সেইটোৱে মই এইখিনি সময়তে এক অভাৱনীয় ঘটনা সংঘটিত হৈছে ৰাজ্যত। বুধবাৰৰ দিনটোত হঠাৎ মেঘালয়ৰ নেচনেলিষ্ট পিপুলছ পাৰ্টি NPPয়ে হঠাৎ গুৱাহাটীত কাৰ্যালয় স্থাপন কৰিছে, ৰাজ্যিক কাৰ্যালয় স্থাপন কৰিছে কনৰাড চাংমাই। মেঘালয়ৰ মুখ্যমন্ত্রী আহি গুৱাহাটীত উপস্থিত হৈছে। অগপত্যাগ কৰা দুই এজন নেতাক লৈ আৰম্ভ হৈছে কনৰাড চাংমাইৰ নতুন দল। কিন্তু এই নতুন দল কিয়? মেঘালয়ের দলটোৱে লোকসভার নির্বাচনের প্রাক মুহূর্তত অসমত দল খুলিছে কিয়? কনৰাড চাংমাই অসমক NPP কিয় গঠন করেছে? বিজেপির সঙ্গ নেড়া কনৰাড চাংমাইৰ আঁৰত কোন? হিমন্ত বিশ্বৰ পরামর্শ মতে NPP অসমত নেকি? হঠাৎ আলোচনার বিষয়বস্তু হৈ পৰিছে হিমন্ত বিশ্ব শর্মা। নকলেও হব কনৰাড চাংমাইৰ সৈতে হিমন্ত বিশ্ব শর্মার ঘনিষ্ঠ সম্পর্ক। হিমন্ত বিশ্ব শর্মার রণনীতি অনুসরি এইবার যিকোনো প্রকারে কলিয়াবরত গৌরব গগৈ পরাভূত করব বিচাৰিছে বিজেপি। সেই কনৰাড চাংমাইৰ দলও অসমত গঠন করা হৈছে। আগন্তুক লোকসভা নির্বাচনত কনৰাড চাংমাইৰ দলে অকলশরে কলিয়াবরত প্রার্থী থিয় করাব। প্রার্থী কোন হব জানেনে? আব্দুল আজিজ। জনাব আব্দুল আজিজ, এয়া চাওক আব্দুল আজিজ এসময়ের যমুনামুখ সমষ্টির বিধায়ক। এটা সময় অগপ আছিল, পরবর্তী সময় কংগ্রেসলে আহিল, আর এতিয়া NPP যোগদান করলে। আব্দুল আজিজের সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলের বিশেষ প্রভাব আছে। হিমন্ত বিশ্ব শর্মার রণকৌশল অনুসরি কলিয়াবর সমষ্টির ঢিং, বটদ্রোয়া, চামগুড়ি, রূপহীহাট আদির সংখ্যালঘু ভোট ভাঙিব পারিব আব্দুল আজিজে। কেবল সেই হিমন্ত বিশ্ব শর্মার কৌশল অনুসরি বদরুদ্দিন আজমলের নেতৃত্বাধীন AIDFর সৈতেও বিজেপির গোপন বুঝাবুঝি হয়েছে। সেই মর্মে আজমলে কলিয়াবরত থিয় করাব এজন প্রার্থী। এইবার কলিয়াবরত থিয় করা হব চাহ বাগিচা অথবা সংখ্যালঘু অঞ্চলের এজন প্রতিনিধিক। ইয়ার জড়িয়ে পুনের গৌরব গগৈর ভোট ভাঙিবলে চেষ্টা করব বিজেপিয়ে। তেনে অবস্থাত হিন্দু অধ্যুষিত অঞ্চলত যদিহে অগপর সঙ্গে মিত্রতা সম্পূর্ণ হয়, তেনহলে অগপয় অকলশরে বিজেপির সঙ্গে যুঁজিব পারিব আর সংখ্যালঘুর ভোটত ফাঁপ মেলিব। এটা আছে, এটা হেমন্তর লগত বুঝাবুঝি হয়ে গেল, আর হেমন্তর মতেই টিকিট দিব, কলিয়াবরতে হোক, বরপেটাতে হোক, বেলেগ বেলেগ তেওঁ মতে দিব টিকিট। এইটো একদম হেমন্তর লগত বুঝাবুঝি হয়ে গেল, বুঝাবুঝি হয়ে আছে। সেই কারণে আর হেমন্ত আর কি হেৰি বুঝাবুঝি আজি নহয়, এইটো দুইটা দলের নিজের ইন্টারেস্ট। হেমন্ত আমার থাকতে হই, হেমন্তর ভাল আগর ভাল, মানে দুইটার মতলব একটাই, তো হ্যাঁ দুইটার উদ্দেশ্য তো একটাই, টাকা পয়সা করব লাগে দুইটার মতলব কথাটি মানে। আর বিজেপির উচ্চস্তরীয় সূত্রতার মতে অসম গণ পরিষদে বিজেপির সঙ্গে মিত্রতা করে চারিখন আসন বিচারিছে, কলিয়াবর, মঙ্গলদৈ, বরপেটা আর ধুবুরী। বিজেপিয়ে এই পর্যন্ত কলিয়াবর, বরপেটা আর ধুবুরী অগপক এড়ি দিবলৈ রাজি হয়েছে। কিন্তু মঙ্গলদৈ সমষ্টি কোনো ক্ষেত্রতে এড়ি দিবলৈ সন্মত নহয় বিজেপি নেতৃত্ব। অথচ অগপয় বারে বারে কৈছে তেওঁলোকক বিজেপি দখলত থকা যিকোনো এটা সমষ্টি লাগে, কিন্তু সেই সমষ্টি দিয়া নহয়। অসহায় অগপয় হয়তো শেষ মুহূর্তে তিনিখন আসনতে প্রতিদ্বন্দ্বিতা করব। অবশ্যই অগপ নেতৃত্বক বিজেপিয়ে প্রতিশ্রুতি দিছে যে রাজ্যসভার খালি হবলগীয়া দুখন আসনের এখনত অগপর প্রার্থীক রাজ্যসভালৈ প্রেরণ করা হব। সেই সূত্রে মঙ্গলদৈর প্রার্থিত্বর দাবিদার হওয়া বীরেন বৈশ্যক শেষত রাজ্যসভার প্রার্থী করা হব বলে কই লোকসভার নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করার বিরত রাখব পারে অগপয়। যদি সেই হয় হয়তো শীঘ্রে মন্ত্রিসভাত সোমাব পুনের অতুল বরা, কেশব মহন্ত আর ফণীভূষণ চৌধুরী।
ব্যুরো রিপোর্ট DY365।